ফিনল্যান্ডে স্নোফল হলে সবচেয়ে বেশি খুশি হই আমরা তিনজন আমি আর আমার দুই ছেলে বাণীতে আমার পরিবার ও বন্ধু বান্ধব আলাইকুম ভিউয়ার্স লাস্ট উইকেন্ড ব্লগে আপনাদের স্বাগতম নভেম্বরের এক তারিখ সকাল ঘুম থেকে উঠে দেখি বরফে ছেয়ে গেছে পুরো শহর গত বছর অক্টোবরের একত্রিশ তারিখ ছিল এরকম হেভি স্নোফল আর এবার নভেম্বরের এক তারিখ সকালে এই পরিবেশ দেখলাম হেভি স্নোফলের পর আসলে জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হয় কিন্তু তারপরও কেন যেন স্নোফলটা আমার অনেক ভালো লাগে আমি এরকম বরফে হাঁটতে বাচ্চাদেরকে নিয়ে খেলতে কিংবা এই যে ভিডিওগুলো শ্যুট করতে খুবই আনন্দ পাই বাচ্চাদের রেডি করিয়ে দিয়ে আমি ডেকেয়ারে পাঠিয়ে দিলাম ওদের বাবা ওদেরকে ড্রপ করে দিয়ে কাজে চলে যাবে আর আমি বাইরে বেরিয়ে কিছুক্ষণ এই ভিডিওগুলো করলাম হঠাৎ মনে হলো ফার্স্ট স্নোফল তো উদযাপন করতে হয় তার জন্য চাই একটু স্পেশাল মেনু তার জন্য আমি করলাম বিফ খিচুড়ি বাংলাদেশে যেরকম বৃষ্টি হলেই চিন্তা করতাম খিচুড়ি রান্না করব তো এখানে স্নোফল তো আসলে প্রায়ই হবে আগামী ছয় মাস তারপরও চেষ্টা করি যে হ্যাঁ প্রথম স্নোফলটা একটু উদযাপন করি এই কারণে বিফ খিচুড়ি বানিয়ে ফেললাম ঝটপট করে শুক্রবার রাতের ভিউ এটি আমার জানালা থেকে পুরো উইন্টারে এই ভিউ যে আমি কত শুট করব তার কোনো হিসেব নেই শনিবার সকালে লিমা পুরা এসেছিল আমার বাসায় আমরা সবাই মিলে একটু বাইরে বেরিয়েছিলাম হালকা পাতলা কিছু কেনাকাটার উদ্দেশ্যে একসাথেই বেরিয়েছিলাম আমার বাসা থেকে মিহান হচ্ছে চাচুর কাঁধে করে চলে গিয়েছিল পার্কিং এ আমি আর লিমা আপু কিছুক্ষণ রিলস বানালাম ভিডিও শুরুতেই বলছিলাম যে আমি এবং আমার ছেলেরা কি পরিমাণ স্নো পাগলা তো স্নো দিয়ে যা যা করা যায় এই আর কি মজা করা উইন্টারের মজা নেয়া চলুন এখন দেখবেন যে আমরা সেদিন পার্কিং এ কত মজা করলাম আর লিমা আপুদের তো ছিল এটা প্রথমবার স্নোফল দেখা এরকম স্নো দিয়ে বল বানিয়ে বিভিন্ন রকম খেলাধুলা করা এই যে আমাদের রেগুলার রুটিন আবার শুরু হয়ে গেছে এই তোমাদের হাতে কিন্তু গ্লাভস নাই মিহার মাসিদি আরে বেশ কিছুক্ষণই আমরা একসাথে বরফ ছোড়াছুরি করলাম এবং অনেক ফান করলাম পার্কিং এ তারপর চলে গেলাম প্রিজমাতে প্রিজমা হচ্ছে এখানে সুপার শপ এটা বেশ বড় একটা সুপার শপ তো আমরা বেশ কিছু কেনাকাটা হলে বা উইকেন্ডে যখন একসাথে সপ্তাহের বাজার করি এসে কেনাকাটা করার চেষ্টা করি কিছুক্ষণ একসাথে বাজার করলেও আমি আর লিমা আপু মাঝখানে গায়েব হয়ে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম ক্রোকারিজ সেকশনে কিছুক্ষণ ক্রোকারিস দেখলাম ইকিয়াতে গেলে তো এরকমই পাগল হয়ে যাওয়ার দশা যে কি দিয়ে ঘর সাজাবো কোন জিনিসটা কিনবো তারপরে কিছুক্ষণ ফ্লাওয়ার সেকশন গাছপালার সেকশনে ঘুরলাম এখানে ঘোরাফেরা করে একটু ভিডিও শুট করে তারপরে গিয়েছিলাম আবার ওদের কাছে কেনাকাটা শেষ করে বাসায় চলে গিয়েছিলাম লিমা দুপুরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল আর শনিবার তেমন আর বের হয়নি বিকেলে রবিবার দুপুরে ডুয়োর ভেতরে বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাতে নিয়ে গিয়েছিলাম সেখানে নোবা এসেছিল নোবা হচ্ছে মিহানের ফ্রেন্ড আর নুবার আম্মু হচ্ছে আবার আমার ফ্রেন্ড গল্প আড্ডা আর খেলাধুলায় কেটে গিয়েছিল লাস্ট উইকেন্ড আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ